দেখুন, এবার জার্মান সেনাদের হাতে আসতে চলেছে মাইক্রোকপ্টার। বর্তমান বিশ্বে ক্রমশ বাড়ছে ড্রোনের ব্যবহার, আর তাতে ক্যামেরা বসিয়ে আকাশ থেকে অসাধারণ ছবি ভিডিও তোলার প্রবণতাও বাড়ছে। বিশেষ করে সেনাবাহিনীতে ক্রমশ বাড়ছে ড্রোনের ব্যবহার। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রযুক্তি। জার্মানির দুই ইঞ্জিনিয়ার বিশেষ শক্তিশালী ড্রোন তৈরি করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন সর্বমহলে। হলগার্স বুশ ও ইঙ্গো বুশকার পেশা ইঞ্জিনিয়ার। তারা বিশেষ শক্তিশালী ড্রোন তৈরি করতে রোবট বা পাখা দেখে অনুপ্রেরণা পান। কয়েক বছরের প্রচেষ্টার পর তারা একেবারে নতুন এক পণ্য তৈরি করে ফেলেন। তারা ছোট আকারের হেলিকপ্টার তৈরি করেছেন, যেগুলির 8টি পর্যন্ত রোটর রয়েছে, আর সেই মাইক্রোকপ্টারের মধ্যে অত্যন্ত জটিল ইলেকট্রনিক যন্ত্রপাতি বসানো আছে। 300 মিটার উচ্চতায় পৌঁছাতে পারে এই মাইক্রোকপ্টার। মাইক্রোকপ্টারে বসানো ক্যামেরার সাহায্যে আকাশ থেকে নতুন দৃশ্য দেখা যায়। এমন ছোট ক্যামেরা ড্রোন চট জলদি নানা কাজে সর্বত্র ব্যবহার করা যায়। প্রত্নতত্ত্বের কাজ থেকে শুরু করে ক্ষয়ক্ষতির বিশ্লেষণ, দুর্গম এলাকায় গবেষণা, কী না আছে সেই তালিকায়। আগামীতে জার্মান সেনাবাহিনীতে এমন ছোট ড্রোন ব্যবহার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে, কারণ ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনী এমন ধরনের ছোট ছোট কপ্টার ড্রোন ব্যবহার করছে। শত্রুপক্ষের নজর এড়িয়ে এই সমস্ত ড্রোন সমস্ত ঘাঁটির খোঁজ ছবি চলে আসে সেনাবাহিনীর কাছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।